আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, স্ক্রিনকে দেখা যাচ্ছে? আচ্ছা, তো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম, বেসিক আলোচনা, যে একটা ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয়, কোন কোন প্লাগইন গুলো ব্যবহার করে ডিজাইন করতে হয়, এবং সেই প্লাগইন গুলো ফ্রি না প্রিমিয়াম, সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করছিলাম। তো আজকে আমরা আমাদের যে প্রথম প্লাগইনটা এলিমেন্টর পেজ বিল্ডার, তো এটা ব্যবহার করে কিভাবে কাস্টম ওয়েবসাইট ডিজাইন করতে হয় এটাই দেখব, ঠিক আছে? তো এটা শুরু করার আগে আমরা প্রথমে আমরা জানবো যে আসলে কাস্টম ওয়েবসাইট ডিজাইন, একটা ওয়েবসাইট কিভাবে বুঝবো যে এই ওয়েবসাইটটা কাস্টম ভাবে ডিজাইন করা হয়েছে কিনা। তো ওয়েবসাইট আপনি তো জানেনই, আপনারা তো জানেনই যে আমি আগে বলছিলাম যে ওয়েবসাইট দুই দুই ভাবে ডিজাইন করা যায়। একটা হচ্ছে কাস্টম ভাবে, যেটা পেজ বিল্ডার ব্যবহার করে একদম হুবহু এ টু জেড, মানে ওয়েবসাইটের হেডার থেকে শুরু করে ফুটার পর্যন্ত ডিজাইন করা হয় পেজ বিল্ডার ব্যবহার করে, প্লাগইন ব্যবহার করে। আরেকটা হচ্ছে থিম ব্যবহার করে, থিমের যে অপশনগুলো আছে, থিমের যে ফাংশনালিটিগুলো আছে সেগুলো ব্যবহার করেই ওয়েবসাইট ডিজাইন করা হয়। যেমন আমরা যেই কালার মেক থিমটা ব্যবহার করেছিলাম, কালার মেক থিম ব্যবহার করে আমরা কি কোনো পেজ বিল্ডার ব্যবহার করেছিলাম, মনে আছে কারো? কারো কি মনে আছে আমরা যে কালার মেক থিমটা ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করেছিলাম সেটা কি কোনো পেজ বিল্ডার ব্যবহার করেছিলাম আমরা? কোনো পেজ বিল্ডার কিন্তু ব্যবহার করিনি আমরা। আমরা কি করেছিলাম, থিমের যে অপশনগুলো আছে, যেই ফিচারগুলো আছে, কাস্টমাইজ করে আমরা কিন্তু ওয়েবসাইটে ডিজাইন করছিলাম। তার মানে কি? তার মানে আমরা কোনো পেজ বিল্ডার ইউজ করিনি, আমরা কোনো আলাদা কোনো প্লাগইন ইউজ করিনি, থিমের যেই ডিফল্ট যে অপশনগুলো আছে, ফিচারগুলো আছে, সেইগুলো ব্যবহার করে আমরা কিন্তু ওয়েবসাইটে ডিজাইন করে ফেলছিলাম। তো এইটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে কাস্টম, যেটা উপর হেডার থেকে শুরু করে ফুটার পর্যন্ত পুরোটাই পেজ বিল্ডার ব্যবহার করে ডিজাইন করা হয়, সেটা আপনি থিমের যে ডিফল্ট ডিজাইন আছে সেটা দিয়ে করতে পারবেন না। এখন একটা প্রশ্ন আছে যে আসলে আমরা কিভাবে বুঝবো যে একটা ওয়েবসাইট কাস্টম ভাবে ডিজাইন করা হয়েছে কি না, মানে ওয়েবসাইটে দেখে আমরা কিভাবে বুঝবো যে এই ওয়েবসাইটে কি কাস্টম ভাবে ডিজাইন করা হয়েছে নাকি থিমের ডিফল্ট ডিজাইন, ডিফল্ট ভাবে যে অপশনগুলো আছে সেগুলো ব্যবহার করে হয়েছে। তো আমি যদি একটা উদাহরণ দিয়ে দিই, যেমন আমার ওয়েবসাইটটা, আপনি যদি আমার ওয়েবসাইটটা আসেন, এই যে এটা দেখেন, এটা উপর থেকে একদম শেষ পর্যন্ত, নিচ পর্যন্ত, একদম নিচ পর্যন্ত সব কিছুই কাস্টম ভাবে ডিজাইন করা হয়েছে। এই থিমটা হচ্ছে ফ্রি থিম, জেনারেট প্রেস থিম, এটা নিয়ে তো আমরা, এটা নিয়ে তো কাস্টমাইজ করছিলাম, ক্লাসও ছিল আমাদের, দেখেছিলাম কীভাবে কী করবেন। তো এই জেনারেট প্রেস থিম, ফ্রি থিম, ফ্রি ভার্সনটা ব্যবহার করে কিন্তু আমি ওয়েবসাইটে ডিজাইন করছি। আপনি কিন্তু থিমের কোনো অপশন এখানে পাবেন না, মানে থিমের যে ডিফল্ট ডিজাইনগুলো আছে সেই ডিজাইন কিন্তু আপনি এখানে পাবেন না। আপনি কাস্টমভাবে যখন ডিজাইন করবেন তখন আপনি এটা দেখবেন না বা দেখতে হবেও না যে এটা কি ফ্রি থিম নাকি প্রিমিয়াম থিম। কোন থিম হলে ভালো হয়, কোন থিম হলে কাস্টমভাবে ওয়েবসাইট ডিজাইন করা সহজ হয়, এটা উত্তর হচ্ছে দুটোই। আপনি ফ্রি থিম ব্যবহার করে করতে পারবেন, প্রিমিয়াম থিম ব্যবহার করে করতে পারবেন। কিন্তু এখানে একটা আমি একটা প্রশ্ন আসে যে প্রিমিয়াম থিমে তো প্রচুর ফিচার, আর আমরা তো বেশিরভাগই কাজ করব প্রিমিয়াম থিম ব্যবহার করে, নাকি? আমাদের যত কাজ আছে প্রায় 80-90% কাজ আমরা প্রিমিয়াম থিম ব্যবহার করে করব, তাহলে আমরা কাস্টমারকে ডিজাইন কেন শিখব? আমরা কেন কাস্টমারকে ডিজাইন করা ওয়েবসাইট কেন শিখব আমরা? আমরা তো প্রিমিয়াম থিমেই প্রচুর ফিচার পেয়ে যাচ্ছে, এবং প্রিমিয়াম থিমে তো প্রচুর রেডিমেড অনেক ডিজাইন দেওয়া থাকে। এটার উত্তর হচ্ছে অনেক সময় ক্লায়েন্ট প্রিমিয়াম থিম কিনে না, আপনাকে আপনাকে অনেক সময় দেখবেন বলবে যে তার বাজেট অনেক বেশি বা প্রিমিয়াম থিম কিনবে না। কেন কিনবে না? কারণ হচ্ছে
প্রিমিয়াম থিমে এক্সট্রা ভাবে প্রচুর প্লাগইন ইনক্লুড করা থাকে, প্রচুর প্লাগইন দেওয়া থাকে, যে প্লাগইনগুলো আসলে দরকার নাই তারপরে থিমের মধ্যে দিয়ে দিছে। এখন আপনি তো ডেভেলপার না যে প্লাগইনগুলো ডিলিট করে দিবেন, আপনাকে অবশ্যই সেগুলো ইনস্টল করতে হবে। হয় আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন, বাট সেগুলো রিমুভ করতে পারবেন না। রিমুভ যদি করেনও রিমুভ হয়ে যাবে, বাট আবার নোটিফিকেশন চলে আসবে যে আপনাকে এগুলো ইনস্টল করতে হবে, না হলে আপনি থিমটা পুরোপুরিভাবে ইউজ করতে পারবেন না। আমরা যখন এটা প্রিমিয়াম থিম কাস্টমাইজ করব তখন আমরা এটা বিস্তারিত দেখব। তো এই কারণেই অনেক ক্লায়েন্ট বা থাকে যারা মনে করে যে না আমরা প্রিমিয়াম থিম কিনবো না, প্রিমিয়াম থিমে প্রচুর ফিচার থাকে যেগুলো ওয়েবসাইটকে ভারী করে ফেলে, ওয়েবসাইটের সাইজটা অনেক বড় করে ফেলে, এই কারণে ওয়েবসাইট স্লো হয়ে যায়। তো এই কারণে তারা কি করে ফ্রি থিমে কনভার্ট হয়ে যায়, ফ্রি থিম ব্যবহার করে আর কাস্টমারভাবে ডিজাইন করে না তাদের ওয়েবসাইটটা, পেজ বিল্ডার ব্যবহার করে এখানে লুকটা চেঞ্জ করে ফেলে, এবং কাস্টমারভাবে ডিজাইন করলে তাদের নিজেদের ইচ্ছা মতো ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারে। মানে থিমের যে ডিজাইনগুলো আছে সেগুলো বাদ দিয়ে তারা যেভাবে চায় সেইভাবেই করতে পারে, ঠিক আছে? এক্ষেত্রে বাজেটটা অনেক বেশি হয়। যাই হোক, এটাই আমরা শিখব। তো এই ডিজাইনগুলো করার জন্যই পেজ বিল্ডার ব্যবহার করা হয়। আমরা তো জানি যে অনেকগুলো পেজ বিল্ডার আছে, বাট আমরা শিখব এলিমেন্টর পেজ বিল্ডার, ভিজুয়াল কম্পোজার যেটা প্রিমিয়াম, ডিভি বিল্ডার এটাও প্রিমিয়াম। এছাড়াও আমরা আরও অনেক পেজ বিল্ডার ব্যবহারও শিখব যেগুলো আপনার থিমের সাথে থাকে, মানে যখন ওই থিমটা ইনস্টল করবেন তখন থিমের সাথে পেজ বিল্ডার চলে আসবে, থিমের সাথে। যেমন এই যে ডিবি বিল্ডারের মতো আর কি, ডিবি বিল্ডার যখন আমরা প্লাগইনটা ব্যবহার করব তখন তো ডিবি থিমের সাথে এটা আসবে নাকি, এরকম আর কি। যখন আমরা প্রিমিয়াম থিম, বিভিন্ন প্রিমিয়াম থিম ব্যবহার করে কাস্টমাইজ করব আর ওয়েবসাইটটা ডিজাইন করব, তৈরি করব, তখন ওই প্রিমিয়াম থিমের সাথেই আপনার অনেক পেজ বিল্ডার চলে আসে, সেটা আপনি ওই থিমের সাথে ব্যবহার করতে পারবেন, বাকি অন্য থিমে কাজ করবে না। আচ্ছা, তো যাই হোক, আমরা আজকে এলিমেন্টর নিয়ে কাজ করব, এলিমেন্টর নিয়ে কীভাবে ওয়েবসাইট ডিজাইন করতে সেটাই দেখব। তবে ফুল এলিমেন্টর একদম এ টু জেড আজকে দেখবো না, আমরা হালকা একটু ধারণা নিব, ঠিক আছে? আমাদের হালকা একটু ধারণা নিব। ওকে, আমি এটা কেটে দিই, কেটে দিয়ে আমাদের ওয়েবসাইটে চলে আসি। আচ্ছা, তো এলিমেন্টর তো একটা প্লাগইন, তো এই কারণে আমাদের কী করতে হবে, প্লাগইনটা ইনস্টল করে নিতে হবে। প্লাগইন থেকে অ্যাড নিয়ে চলে যাব, তারপরে এই যে এখানে সার্চ দিব এলিমেন্টর, এটাতে বেশি ফোকাস দিবেন, এই এলিমেন্টর পেজ বিল্ডার এটাতে বেশি ফোকাস দিবেন। আমি প্রায় 7 থেকে 8টা ক্লাস নিতে পারি এই এলিমেন্টের উপরই, শুধু এই এলিমেন্টও না, মানে এলিমেন্টের সাথে যত রিলেটেড যত কিছু আছে সব কিছু এই 7 থেকে 8টা ক্লাসের মধ্যে শেষ করে দিব। তাই অবশ্যই এটাতে বেশি ফোকাস দিবেন, কাজ করবেন এটাতে, ঠিক আছে? আর আমি বেশি বেশি কাজ দিব আপনাদের, সেই কাজগুলো অবশ্যই করবেন। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেট করে ফেলি। আচ্ছা, আমাদের এটা মেবি নতুন লেটেস্ট ভার্সনে এটা চলে আসছে, তো এখানে ইনস্টল করার পরপরই আমাদের অ্যাকাউন্ট সেট আপ করতে বলতেছে। আমার অ্যাকাউন্ট আছে তাই আমি আর নতুন করে অ্যাকাউন্ট করবো না, আমি স্কিপ করে দিব। এই যে এখানে অনেকগুলো ধাপ আছে, আপনার থিম বাছাই করতে হবে, সাইটের নাম, লোগো এগুলো আপলোড করতে হবে, তো আমার দরকার নাই, আমি এখানে স্কিপ করে দেবো। এই যে এখান থেকে স্কিপ করতে পারি, অথবা এখানে ক্লোজ আছে, ক্লোজে ক্লিক করতে পারি। আচ্ছা, একটা একটা করে সব কিছু স্কিপ করে দিই, আমাদের এটা লাগবে না আবার। আমরা যেভাবে ইনস্টল করব আমরাও কি স্কিপ করব? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। না, আমি তো আমি স্কিপ করলাম কারণ আমার তো অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? আমি নতুন করে আবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না, বাট আপনারা যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট করবেন। আচ্ছা, আমি
ওকে তো আমাদের এলিমেন্টর ইনস্টল হয়ে গেছে এলিমেন্টর ইনস্টল করার পর আপনি এখানে অপশন দেখতে পাবেন এলিমেন্টর আর টেমপ্লেট এই দুইটা অপশন নতুন করে অ্যাড হয়ে যাবে তো এলিমেন্টর এখানে মাস্ট না গেলে দেখেন প্রচুর অপশন আছে আমাদের সব অপশন লাগবে না ঠিক আছে আমাদের এখানে সব অপশন লাগবে না আপনি যখন একটা ওয়েবসাইটে কাজ করবেন এলিমেন্টরকে ব্যবহার করে তখন ওয়েবসাইটটা তো আপনি ডোমেন এবং হোস্টিং কিনে ব্যবহার করবেন এটা তো আমরা সবাই জানি যে ওয়েবসাইট তৈরি করার জন্য ডোমেন এবং হোস্টিং লাগে তো ডোমেন এবং হোস্টিং যখন কিনবেন তখন মাঝে মধ্যে অনেক সার্ভারের সমস্যা থাকে অনেক হোস্টিংয়ের সমস্যা থাকে সো এই সমস্যাগুলোর কারণে আপনার ওয়েবসাইটে এই এলিমেন্টর ইনস্টল না হতে পারে ঠিক আছে অথবা মাঝে মধ্যে দেখা যেতে পারে যে আপনার এই এলিমেন্টরটা কাজ করতেছে না এই পেজ বিল্ডারটা কাজ করতেছে না কাজ করবে না বিভিন্ন থিমের কারণে বা বিভিন্ন প্লাগইনের কারণে যেই কারণে হোক না কেন সেটা আপনি বের করার জন্য এই যে এখানে দুইটা অপশন আমাদের বেশি উপকার সেটা হচ্ছে সেটিংস আর সিস্টেম ইনফো সেটিংস আর সিস্টেম ইনফো যেমন আমরা যদি সিস্টেম ইনফোতে যাই সিস্টেম ইনফোতে ইনফো বলতে আমাদের সার্ভারের কনফিগারেশন আমাদের যে হোস্টিং সার্ভারটা আছে যেখানে হোস্ট করা আছে এই ওয়েবসাইটটা আপলোড করা আছে ঠিক আছে সেইটার কনফিগারেশন কি সো এখানে দেওয়া আছে দেখেন লিনাক্স সার্ভার অপারেটিং সিস্টেম সফটওয়্যার হচ্ছে লাইট স্পিড মাইস্কেল ভার্সন মারিয়া ডাটাবেস পিএসপি ভার্সন মেমোরি লিমিট সব কিছু এখানে দেওয়া আছে ঠিক আছে সব এখানে দেওয়া আছে এটা হচ্ছে সিস্টেম ইনফো তারপরে সেটিংয়ে চলে আসেন সেটিংয়ে আমাদের কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে আপনি আপনি এই এলিমেন্টর পেজ বিল্ডারকে ব্যবহার করে কোনটা ডিজাইন করবেন আপনি কি পেজ ডিজাইন করবেন না পোস্ট ডিজাইন করবেন এটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমরা অলওয়েজ পেজ ডিজাইন করব পোস্ট আনচেক করে দিব তারপরে সেভ চেঞ্জ ওকে তারপরে এখানে ইন্টিগ্রেশন আসে আছে এটা লাগবে না আমাদের এটাও লাগবে না এটাও লাগবে না কোনটা লাগবে না আমাদের শুধু এইটাই লাগবে জেনারেল থেকে খালি পেজ সিলেক্ট করে দিব ওকে আর কিছু লাগবে না আচ্ছা তো আমরা তো এটা দেখছিলাম এই যে সিস্টেম ইনপুট তো দেখছিলাম তো এখানে যাই আচ্ছা তো এখানে দেখেন লেখা আছে কি লগ দেখতে পাচ্ছেন আপনারা লগ অপশন কি দেখতে পাচ্ছেন সবাই আচ্ছা দেখেন লগে এখানে একটা সমস্যা বলতেছে পিএসপি তে একটা সমস্যা আছে এরর আছে একটা ভুল আছে আমরা যখন এই এলিমেন্টার ব্যবহার করব তখন আমাদের বলতেছে এলিমেন্টার বলতেছে যে আপনার পিএসপি তে একটা ভুল আছে এই ভুলের কারণে এলিমেন্টার সমস্যা হতে পারে কি ভুল এখানে এটা বলে দিছে দেখেন কোথায় যেতে হবে প্লাগইনে এই যে ডাব্লিউপি কন্টেন্ট নেটওয়ার্ক প্লাগইন তারপর এলিমেন্টার তারপর কোর এক্সপার্ট কোথায় যেতে হবে এই যে লাইন নাম্বার পিএসপি লাইন নাম্বার 89 ভুল আছে কি ভুল এই যে এখানে বলে দিছে কি ভুল ঠিক আছে সো যদি এলিমেন্টর না কাজ করে তাহলে বুঝবেন যে এই যে সিস্টেম ইনফো এখানে আসবেন তাহলে দেখতে পাবেন কি সমস্যা যদি কোনো থিমের সমস্যা হয় এটাও এখানে বলে দিবে যদি কোনো প্লাগইনের সমস্যা হয় এটাও এখানে বলে দিবে বুঝতে পারছেন সবাই সো আমাদের সিস্টেম ইনফো আর সেটিং এই দুইটা আমাদের কাজে লাগবে বাকিগুলো আমাদের অতটা কাজে লাগবে না আমাদের বেশি ব্যবহার করার প্রয়োজন নেই যেমন রুল ম্যানেজার যদি আমরা যাই এই যে এখানে অনেক অপশন আছে বাট এগুলো আমাদের লাগবে না আপনারা আবার এখানে এসে উল্টাপাল্টা কিছু করেন না তাহলে দেখা যাবে ভালো জায়গা খারাপ হয়ে গেছে কেন অনেক কিছুই আছে আমাদের কিছু লাগবে না আমাদের সেটিংটা দেখালাম আর সিস্টেম ইনফো দুইটা দেখালাম ওকে তারপর আছেন টেমপ্লেট টেমপ্লেট বলতে কি বোঝায় সেটা আমি বলে দিচ্ছি টেমপ্লেট বলতে
এই যে এই ডিজাইনগুলোকে বোঝানো হয়। এই যে এখানে যে, আচ্ছা আসো, এই যে এখানে যে ডিজাইনগুলো আছে, এই যে এই ডিজাইনগুলোকে বলা হয় টেমপ্লেট, মানে রেডিমেড ওয়েবসাইট। আপনাকে শুধু সিঙ্গেল একটা পেজ দিবে, আপনি এই পেজটা, এই যে এই পেজটা ডিজাইন করতে চাচ্ছেন, তাহলে আপনি এগুলো, এটা ফুল ইউজ করতে পারবেন। আপনাকে কাস্টমভাবে ডিজাইন করতে হবে না, আপনি ফুল ইউজ করতে পারবেন ফ্রিতে, ঠিক আছে? সো এইগুলোকে বলা হয় এক একটা টেমপ্লেট। ওয়েবসাইটের এক একটা পেজকে বলা হয় এক একটা টেমপ্লেট। সো এইগুলাই, এই যে এখানে আমাদের এই যে এখানে দিয়ে দিছে। সো আমরা যদি সেভ টেমপ্লেটে চলে যাই, তাহলে এখানে আমাদের কোনো স্পেস টেমপ্লেট সেভ নাই। আমরা এই যে এখানে লেখা আছে কিট লাইব্রেরি অথবা ল্যান্ডিং পেজ। আচ্ছা আমরা একটা একটা যাই, থিম বিল্ডার এখানে চলে যাই। এই যে দেখেন থিম বিল্ডারে অনেক ডিজাইন চলে আসছে, কিন্তু বেশিরভাগই প্রো। সো এগুলো আমরা দেখবো, আমরা প্রো ভার্সনটা ইউজ করে দেখব, আপাতত ফ্রি ভার্সনটা ব্যবহার করবো আমরা। সো হেডার ফুটার এগুলো হচ্ছে ওয়েবসাইটের একটা অংশ, এটা তো আমরা জানি যে হেডার ওয়েবসাইটের উপরের অংশ, ফুটার নিচের অংশ, সিঙ্গেল পেজ একটা অংশ, সিঙ্গেল পোস্ট একটা অংশ। সো এগুলো আপনি ইউজ করতে পারবেন থিম বিল্ডারে। ল্যান্ডিং পেজ, আচ্ছা এখানে বলতেছে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য। ল্যান্ডিং পেজ কি? ল্যান্ডিং পেজও এক ধরনের পেজ, বাট এটা অন্য অন্য ডিজাইন থেকে ভিন্ন। এটা আসলে কি আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা খেয়ালগুলো দেখতে পাবেন ঈদে, বিশেষ করে কোনো উৎসবের দিন, বিভিন্ন মার্কেটে, বিভিন্ন দোকানের সামনে, শপিং মলে বিভিন্ন দোকানের সামনে বিভিন্ন অফার দেয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এরকম তো অনেক অফার দেয় নাকি? আপনি কখনো দেখেছেন? তো এই অফারগুলাই কি করে, ওই শুধুমাত্র ওই উৎসবের কারণে দেয়। আপনি প্রতি বছর কিন্তু, সরি সারা বছর কিন্তু এই অফারটা দেখতে পাবেন না, শুধুমাত্র সেই উৎসবে যাতে পণ্যগুলো বিক্রি করা হয় এই কারণে দেয়। তো এই উৎসবের কারণে বা বিভিন্ন আপনার আয়োজনের কারণে, বিভিন্ন অনুষ্ঠানের কারণে যেই প্রোগ্রামটা হয় সেটাকেই বলা হয় ক্যাম্পেইন। আর এই ক্যাম্পেইনেই, ক্যাম্পেইনটাকে সহজভাবে অনলাইনে রান করার জন্য ল্যান্ডিং পেজ তৈরি করা হয়, বুঝছেন? আপনি এই যে যেই ইটা দেখলেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, সো এটা যদি অনলাইনে বিক্রি করার জন্য করা হয় তাহলে এটা হবে ল্যান্ডিং পেজ। আপনি যদি গুগলে সার্চ দেন, আমরা এটা কেটে দিই, ল্যান্ডিং পেজ ডিজাইন যদি লিখে সার্চ দেন তাহলে দেখতে পাবেন। যে কোনো কিছু বিক্রি করার জন্যই একটা ওয়েবসাইট দিয়ে দিছে। এই যে অনেক ডিজাইন, সুন্দর সুন্দর ডিজাইন আছে, এটাই দেখেন। এই যে সিম্পল একটা পেজ, উপরে হেডার দিয়ে দিছে মেনু, আর এখানে কিছু ডেসক্রিপশন দিয়ে দিছে, আর তাদের টিমের ছবিটা দিয়ে দিছে, মানে তাদের কোম্পানিটা একটু প্রচার করতেছে, এটাই। তারপরে এই যে পণ্য, পণ্য বিক্রি করার জন্য পণ্য সব কিছু এখানে ডিটেলসে দিয়ে দিছে, প্লাস অ্যাপস, বিভিন্ন যখন অ্যাপ লঞ্চ করে গুগল প্লে স্টোরে তখন প্রচার করার জন্য এই যে দেখেন অ্যাপের ছবি দিয়ে দিছে, তারপরে অ্যাপ কী কী কাজে ব্যবহার করা সেটা দিয়ে দিছে, মানে অ্যাপের ডিসক্রিপশন দিয়ে দিছে আর কি। এটা কি বলা হয় ল্যান্ডিং পেজ, মানে ল্যান্ডিং পেজে শুধুমাত্র একটা প্রোডাক্টের ডিসক্রিপশনই থাকবে, অথবা অনুষ্ঠানে বা সেই উৎসবে আপনি যেটা বিক্রি করবেন সেটা ডেসক্রিপশন থাকবে। তো এটা আমরা কিভাবে তৈরি করবো সেটা দেখব। এরপর আসেন কিট লাইব্রেরি। আচ্ছা যেটা আমরা এই যে একটু আগে দেখেছিলাম টেমপ্লেট, সেটাই এখানে, এগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো একদম হুবহু।
বাট আমরা এগুলা ব্যবহার করব না, আমরা নিজেরা ডিজাইন করব এগুলা। আচ্ছা টেমপ্লেটের পরে এই যে পপ আপ এটা দেখি, আচ্ছা এটা প্রো ভার্সন। আচ্ছা পপ আপ কি এটা সম্পর্কে কারো ধারণা আছে? হ্যাঁ ভাই আছে। আচ্ছা তাহলে তো আর বলার প্রয়োজন নাই। পপ আপ হচ্ছে মাঝে মধ্যে আমাদের নোটিফিকেশন চলে আসে, ওটাকে আপনি পপ আপ বলতে পারেন, ঠিক আছে? ফেসবুকে মাঝে মধ্যে যে আমাদের নোটিফিকেশন চলে আসে না, আমরা কোনো কমেন্ট, কেউ আমাদের ছবিতে কমেন্ট করলে সেই কমেন্টটা কিন্তু পপ আপ হয়ে চলে আসে, উপরে দেখা যায় আর কি, হাইলাইট করা হয়। তারপরে অ্যাড নিউ, এরপর ক্যাটাগরি। আচ্ছা আমাদের টেমপ্লেট আমরা যখন তৈরি করব, ঠিক আছে, পেজ তো, পেজ তো ডিজাইন করব আমরা, সেই পেজগুলোকে আমরা টেমপ্লেট হিসেবে অ্যাড করে দিতে পারি। সো আমরা এটা এখান থেকে করব, এই যে অ্যাড নিউ থেকে, আর ক্যাটাগরি আচ্ছা ক্যাটাগরি সেম, আমরা নিজেরা কি করব, আমরা ওই যখন ই তৈরি করছিলাম, আমরা পেজ তৈরি করছিলাম, পেজে তো আমরা ক্যাটাগরি দিইনি, এখান থেকে আমরা দিতে পারবো এলিমেন্টরের ক্যাটাগরি, মানে আমাদের যে ডিজাইনগুলো হবে হবে সেগুলো আমরা আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করতে পারবো, তো সেগুলো আমাদের এখানে দেখা যাবে। ওকে আচ্ছা, তো এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার, প্রশ্ন আছে? হ্যাঁ ভাই ক্লিয়ার। সবারই ক্লিয়ার? শাবনূর? হ্যাঁ ক্লিয়ার। ওকে আমরা তাহলে এলিমেন্টর চলে যাই। তো আমরা প্রথমে দেখেছিলাম আমরা এলিমেন্টরকে ব্যবহার করে কোনটা ডিজাইন করব, আমরা কিন্তু এই যে সেটিং থেকে আমরা সিলেক্ট করে দিয়েছিলাম পেজ, আপনি যেটাই এখান থেকে সিলেক্ট করবেন সেটাই আপনি ডিজাইন করতে পারবেন। যেমন এই যে দেখেন, আমরা যদি অ্যাড নিউ পেজে চলে যাই, এই যে দেখেন এডিট উইথ এলিমেন্টর এই অপশনটা কিন্তু এখানে চলে আসছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা এলিমেন্টকে বলে দিছি আমরা শুধু পেজ ডিজাইন করব, বাট আপনি যদি পোস্টে যান দেখতে পাবেন না, দেখা যায় এখানে, দেখা যায় না কিন্তু, কেন? কারণ হচ্ছে আমরা তো এখানে বলেই দিছি যে আমরা পোস্ট ডিজাইন করব না, বাট আপনি যদি এখানে সিলেক্ট করে দেন, কোনো ক্লায়েন্টের যদি প্রয়োজন হয় যে পোস্টটা ডিজাইন করবে, তখন আপনি এটা এভাবে সিলেক্ট করে দিবেন, এখন রিলোড দেন, এখন চলে আসছে কিন্তু। সো আমাদের প্রয়োজন নাই, আমরা শুধু পেজ ডিজাইন করব। ওকে আমরা পোস্টটা কেটে দিই। আচ্ছা তো প্রথমে আমরা এখান থেকে পেজটা সিলেক্ট করে সেভ চেঞ্জ দিয়ে দিব। ওকে আর আমাদের বাকিগুলো লাগবে না, যেমন ডিজেবল ডিফল্ট কালার এগুলো আমাদের লাগবে, ডিজেবল ডিজেবল ফন্ট এগুলো লাগবে আমাদের, সমস্যা নেই। তো আমরা অ্যাড নিউ পেজ ক্লিক ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে নতুন দুইটা অপশন অ্যাড হয়েছে। দেখেন আমরা যদি এলিমেন্ট ট্রান্সফার করে দিই, ডিএক্টিভ করে দিই, ডিএক্টিভেট করে দিলাম, এখন পেজে চলেন, এটা হচ্ছে এলিমেন্টর ইনস্টল করা আর এটা হচ্ছে এলিমেন্টর ইনস্টল বাদে। দেখেন এখানে এটা আছে, এখানে এটা নাই, তারপরে এখানে আর কি অপশন আছে, এটা আছে, এইগুলো সবই তো আছে, আর তো কোনো পরিবর্তন নাই। নিচে আসেন, দেখেন এখানে এটাও আছে, এটাও আছে, এখানেও এটা আছে, এটা আছে, সেম টু সেম, কোনো পার্থক্য নাই। তবে এখানে দেখেন আপনি এই এটা এখানে যখন আসবেন, এলিমেন্টও যখন ডিঅ্যাক্টিভেট করা থাকবে আর কি, তখন এখানে দেখেন টেমপ্লেট দেখা যাচ্ছে,
টেমপ্লেট ঠিক আছে হুম এই টেমপ্লেটের এখানে দেখেন কয়টা আছে একটা দুইটা তিনটা ডিফল্ট কন্টাক্ট পেজ বিল্ডার তিনটা আছে বাট আপনি যদি এলিমেন্টর ইনস্টল করেন এরপর যদি আপনি এখানে আসেন কয়টা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয়টা এক্সট্রা ভাবে কয়টা অ্যাড হয়েছে বলেন তো কি কি আপনি বলবেন না শাবনূর বলেন এক্সট্রা ভাবে কোনটা কোনটা অ্যাড হয়েছে বলেন তো শাবনূর আপনি কি আছেন বলেন বলেন কোনটা অ্যাড হয়েছে এক্সট্রা ভাবে এখান থেকে দেখে বলেন এখানে কয়টা আছে ডিফল্ট কন্টাক্ট পেজ পেজ বিল্ডার আছে আর এখানে এক্সট্রা ভাবে তাহলে কয়টা অ্যাড হয়েছে বলেন এলিমেন্টর ক্যানভাস এলিমেন্টর ফুলুইড আর কোনটা পেজ বিল্ডার টেমপ্লেট না হয় নাই পেজ বিল্ডার টেমপ্লেট তো এখানেও আছে এলিমেন্টর গুলাই অ্যাড হইছে এলিমেন্টর কয়টা আছে এলিমেন্টর ক্যানভাস এলিমেন্টর ফুল লিস্ট আছে আরেকটা অ্যাড হইছে কোনটা বলেন আর ক্যান থিম হ্যাঁ এলিমেন্টর ক্যানভাস এলিমেন্টর ফুল লিস্ট আর থিম এই তিনটা এক্সট্রা ভাবে অ্যাড হইছে যখন আপনি এলিমেন্টরটা ইনস্টল করবেন ঠিক আছে যখন এলিমেন্টর ইনস্টল করবেন তখন এক্সট্রা ভাবে এই বাটনটা অ্যাড হবে আর এখানে তিনটা টেমপ্লেট অ্যাড হয়ে যাবে বাকিগুলো হবে না যেমন এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আমরা এলিমেন্টটা আবার ইনস্টল দেই ওকে আচ্ছা এখন আমরা এই পেজটাকে একটা পেজ নাম দিই যেমন নিউ পেজ আচ্ছা নিউ পেজটাই আমরা কি করব ডিজাইন করব আচ্ছা ডিজাইন করার জন্য কি করব আমরা আচ্ছা প্রথমে পাবলিশ দিয়ে দিই পাবলিশ হয়ে গেল এখন আমরা এই যে এখান থেকে যাই নিউ পেজ পাবলিশ হয়ে গেছে আচ্ছা এখন আমরা ডিজাইন করব ডিজাইন করার জন্য কি করব এই যে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব প্রথমবার এখানে ক্লিক করবেন যেমন দেখেন আমি যে কিভাবে করি প্রথমবার এখানে ক্লিক করব প্রথমবার এখানে ক্লিক করে ফেলছি এখন এটা তো প্রথমবার আচ্ছা এরপরে আসেন এটা আবার রিলোড দিই রিলোড দিয়ে আমরা পেজে চলে যাই তারপর আমাদের এই যে এটা দেখেন প্রথমবার কোথায় আমরা ক্লিক করছিলাম এখানে ক্লিক করছিলাম না আমাদের এই বাটনটা কোথায় ছিল এখানে ছিল না দ্বিতীয়বারে কিন্তু এখানে নাই এটা এখানে চলে আসছে কেন কারণ আপনি দ্বিতীয়বার এখানে আর এই অপশনটা পাবেন না এখানে চলে আসবে ওয়ার্ডপ্রেস এডিটর ওয়ার্ডপ্রেসে যে ডিফল্ট এডিটরটা আছে সেটা চলে আসবে এখানে এটা আপনি পাবেন না এখানে তো আমাদের এখানে ক্লিক করতে হবে তবে আমরা এখানে ক্লিক করব না আমরা এটা মাউসের রাইটে ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করতে পারবো যেটা আমরা প্রথমবার পারতাম না প্রথমবার আপনি এইভাবে করলে এই যে এই লেখাগুলাই আসতো আপনি নতুন ট্যাবে ওপেন করতে পারতেন না এই চলে আসতো সেম তো এইভাবে আপনারা এলিমেন্টার নিয়ে কাজ করবেন আচ্ছা এখন দেখেন
এই টপিকটা এই বিষয়টা মনোযোগ দিয়ে শুনেন। এখন দেখেন এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 6টা আছে। তো ডিফল্ট ভাবে যেগুলো থাকে সেগুলো বাদ, আমরা শুধু এলিমেন্টগুলাই দেখব। আচ্ছা তো এখানে আমরা তো ডিফল্ট টেমপ্লেট সিলেক্ট করে দিছিলাম, আর সিলেক্ট করে যদি আমরা আপডেট করি, এখন রিলোড দিলে এই ডিজাইনটা দেখাবে। এই ডিজাইনটা দেখা যাচ্ছে। আচ্ছা তো এখানে যেই ডিফল্ট যে টেমপ্লেট গুলো দেওয়া আছে, এলিমেন্টের যে অপশন গুলো নতুন অ্যাড হয়েছে, সো এগুলার উপর ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটের পেজটা আপনি কিভাবে ডিজাইন করতে যাচ্ছেন। আপনি যে একটা পেজ ডিজাইন করবেন, সেটা আপনি কিভাবে ডিজাইন করবেন, পেজটা কোন অংশ থেকে ডিজাইন শুরু করবেন, পেজে কি থাকবে কি থাকবে না, সেগুলো সব আপনি এই টেমপ্লেট থেকেই বলে দিতে পারবেন। বুঝতে পারছেন আমার কথা? আমাদের যে পেজটা ডিজাইন করব, এই যে এই পেজটা ডিজাইন করব, এই পেজটা আমরা কোথা থেকে ডিজাইন করব, আমরা কি শুরু থেকে শেষ পর্যন্ত ডিজাইন করব, নাকি আমাদের এই মেনুটা ঠিক থাকবে, নাকি আমাদের ফুটারটা ঠিক থাকবে, নাকি আমরা শুধু কন্টেন্ট এরিয়াটা ডিজাইন করব, আমরা পেজের কোন অংশ থেকে ডিজাইন শুরু করব, সেটাই আমাদের এখান থেকে বলে দিতে হবে। ঠিক আছে, যেমন ধরেন এই যে এলিমেন্ট ও ক্যানভাস আমরা এটা সিলেক্ট করে দিলাম, আপডেট দিয়ে দিই। এখন রিলিজ দেন, দেখেন পুরো ব্ল্যাঙ্ক, কিছু কিছু আছে এখানে, কিচ্ছু নাই। কেন নাই, কারণ হচ্ছে আমি তো এলিমেন্ট অফ ক্যানভাস সিলেক্ট করছি। এলিমেন্ট অফ ক্যানভাস মানে হচ্ছে আপনি এ টু জেড এটা থেকে শুরু করে পুরো ওয়েবসাইটটাই পুরো পেজটাই আপনি কাস্টমারভাবে ডিজাইন করবেন, এটাই হচ্ছে এলিমেন্ট অফ ক্যানভাসের কাজ। আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বলে আমার এই পেজটা হোম পেজ একদম হিটার থেকে শুরু করে ফোটো পর্যন্ত কাস্টমারভাবে ডিজাইন করতে হবে, তখন আপনাকে এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আপডেট দিয়ে দিবেন, পাবলিশ দিয়ে দিবেন, এই ডিজাইন চলে আসবে। এরপর আপনি একদম হিটার থেকে শুরু করে ফুটের মতো ডিজাইন করবেন। আচ্ছা এরপর আসেন এলিমেন্টের ফুল উইথ, আপডেট দিয়ে দিলাম। এখন রিলোড দেন, এখন এরকম আছে, রিলোড দিন। এখন দেখেন কি চলে আসছে, উপরে হেডার চলে আসছে, ফুটার চলে আসছে, কন্টেন্ট এরিয়া কি আছে, কন্টেন্ট এরিয়া কিন্তু নাই। কেন নাই, কারণ হচ্ছে আমরা এলিমেন্টের ফুল উইথ সিলেক্ট করছি। ফুল উইথ বলতে কি, একদম পুরো উইথ, এখান থেকে শুরু করে কন্টেন্ট এরিয়া পুরোটাই ব্ল্যাঙ্ক থাকবে, আমরা শুধু কন্টেন্ট এরিয়া ডিজাইন করব, হেডার আর ফুটার আমাদের প্রয়োজন নাই। হেডার ফুটার তো আছে, তো আমরা কেন ডিজাইন করব। আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমাকে শুধুমাত্র কন্টেন্ট এরিয়াটা ডিজাইন করে দাও, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন এলিমেন্টের ফুল উইথ। আচ্ছা এটা গেল, এরপর আসেন থিম আপডেট। দেখেন কি চলে আসছে, হেডার ফুটার কন্টেন্ট এরিয়া সব চলে আসছে, তার মানে কি
এই যে দেখেন থিম এবং ডিফল্ট টেমপ্লেট এই দুইটাই সেম। আপনি যদি ডিফল্ট রাখেন একদম সেম কাহিনী এখানে দেখা যাবে, কোনো পরিবর্তন নাই, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। সো ডিফল্ট আর থিম দুইটাই সেম, ভিন্ন শুধু এলিমেন্টের ফুলই তার এলিমেন্টের ক্যানভাস, এই দুইটাই। এই দুইটা নিয়ে আপনাদের বেশি কাজ করতে হবে। এলিমেন্টের ফুল উইথ বলতে সম্পূর্ণ ব্লাঙ্ক, আর এলিমেন্টের ফুল উইথ বলতে শুধুমাত্র কন্টেন্ট এরিয়াটা ব্লাঙ্ক, মনে রাখবেন। আমি লিখে দিই, ফুল ওয়েবসাইট ব্লাঙ্ক থাকবে আর এলিমেন্টর ফুল উইথ মিন্স কন্টেন্ট এরিয়া উইল ব্লাঙ্ক। এলিমেন্টর ক্যানভাস মানে ফুল ওয়েবসাইট উইল বি ব্লাঙ্ক, পুরো ওয়েবসাইট ব্লাঙ্ক থাকবে, কোনো কিছু থাকবে না, পুরো সাদা। আর এলিমেন্টের ফুল উইথ বলতে শুধুমাত্র কন্টেন্ট এরিয়াটা ব্লাঙ্ক থাকবে, আপনাকে শুধু কন্টেন্ট এরিয়াটা ডিজাইন করতে হবে আর কিছু না। আচ্ছা, তো এটাই আমাদের আজকে এতটুকু আমি আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা এই যেগুলো দেখবো এইগুলো সব দেখবো, ঠিক আছে। এগুলো দেখে কিভাবে ডিজাইন করবো সেটা নিয়ে আমরা আলোচনা করবো আমরা। ওকে, তো এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? না দাদা কারো নাই, বলেন বলেন, দ্রুত বলেন। বলেন দ্রুত।